আৰু হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভাষণ দিয়ে যদি ক্ষমতা নাহিম বলে ভাবে তাহলে মূর্খর স্বর্গত বসবাস করছে বলে মানে ভাবি। গ্রাসরুটত যদি কাম নকরি অকল ভাষণ দি থাকে, এক্সিট পলটো দেখাইছে মই তার উপর নখোঁ। এটা আর কবলগো নাই, ভারতীয় জনতা পার্টিয়ে চেষ্টা করছে, ভু ভাষণ দিবলে চেষ্টা করছে, তার যদি কংগ্রেস আহে আমার আমিতো কি কম। কিন্তু এক্সিট যেহেতু পোল হয়ে গেল দেখাইছে যে কংগ্রেসও আহিব, জনসাধারণে যে দায় দিব সেটা তো মানি লোব লাগবে, তাত কোনো আপত্তি না থাকবে। সেই সম্পর্কে বিতর্ক করা উচিত নয়, কেলে এক্সিট পোল লোলে বহুত কথা ওলাইছে, সিমানটো কথা এতিয়া কৈ দিলে ভুল হব, কারণ আর দুদিনের পিছন রিজাল্টে ওলাব। মই ভারতীয় জনতা পার্টির শাসন যেহেতু আহিব বলে কিছু মধ্যপ্রদেশের নিচিনা জায়গা বা রাজস্থান মই হলে ভাল নিশ্চয় ভাবো, আটাইকেইখনতে পালে মই ভাল পালো। এই চারি নম্বর ওয়ার্ডটোত এইটো কিমান নম্বর, 14 নম্বর ওয়ার্ডত তেওঁলোকৰ অস্তিত্ব আছে না চাওক। গ্রাসরুটত যদি কাম নকৰি অকল ভাষণ দি থাকে, আর হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভাষণ দিয়ে যদি ক্ষমতা নাহিম বলে ভাবে তাহলে মূর্খর স্বর্গত বসবাস করছে বলে মানে ভাবি। আর হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভাষণ দিয়ে যদি ক্ষমতা নাহিম বলে ভাবে তাহলে মূর্খর স্বর্গত বসবাস করছে বলে মানে ভাবি। গ্রাসরুটত যদি কাম নকৰি অকল ভাষণ দি থাকে, চাওক এক্সিট পলটো দেখাইছে মই তার উপর নখোঁ। এটা আর কবলগো নাই, ভারতীয় জনতা পার্টিয়ে চেষ্টা করছে, ভু ভাষণ দিবলে চেষ্টা করছে, তার যদি কংগ্রেস আহে আমার আমিতো কি কম। কিন্তু এক্সিট যেহেতু পোল হয়ে গেল দেখাইছে যে কংগ্রেসও আহিব, জনসাধারণে যে দায় দিব সেটা তো মানি লোব লাগবে, তাত কোনো আপত্তি না থাকবে। সেই সম্পর্কে বিতর্ক করা উচিত নয়, কেলে এক্সিট পোল লোলে বহুত কথা ওলাইছে, সিমানটো কথা এতিয়া কৈ দিলে ভুল হব, কারণ আর দুদিনের পিছন রিজাল্টে ওলাব। মই ভারতীয় জনতা পার্টির শাসন যেহেতু আহিব বলে কিছু মধ্যপ্রদেশের নিচিনা জায়গা বা রাজস্থান মই হলে ভাল নিশ্চয় ভাবো, আটাইকেইখনতে পালে মই ভাল পালো। এই চারি নম্বর ওয়ার্ডটোত এইটো কিমান নম্বর, 14 নম্বর ওয়ার্ডত তেওঁলোকৰ অস্তিত্ব আছে না চাওক। গ্রাসরুটত যদি কাম নকৰি অকল ভাষণ দি থাকে, আর হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভাষণ দিয়ে যদি ক্ষমতা নাহিম বলে ভাবে তাহলে মূর্খর স্বর্গত বসবাস করছে বলে মানে ভাবি। আর হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভাষণ দিয়ে যদি ক্ষমতা নাহিম বলে ভাবে তাহলে মূর্খর স্বর্গত বসবাস করছে বলে মানে ভাবি। গ্রাসরুটত যদি কাম নকৰি অকল ভাষণ দি থাকে, চাওক এক্সিট পলটো দেখাইছে মই তার উপর নখোঁ। এটা আর কবলগো নাই, ভারতীয় জনতা পার্টিয়ে চেষ্টা করছে, ভু ভাষণ দিবলে চেষ্টা করছে, তার যদি কংগ্রেস আহে আমার আমিতো কি কম। কিন্তু এক্সিট যেহেতু পোল হয়ে গেল দেখাইছে যে কংগ্রেসও আহিব, জনসাধারণে যে দায় দিব সেটা তো মানি লোব লাগবে, তাত কোনো আপত্তি না থাকবে। সেই সম্পর্কে বিতর্ক করা উচিত নয়, কেলে এক্সিট পোল লোলে বহুত কথা ওলাইছে, সিমানটো কথা এতিয়া কৈ দিলে ভুল হব, কারণ আর দুদিনের পিছন রিজাল্টে ওলাব। মই ভারতীয় জনতা পার্টির শাসন যেহেতু আহিব বলে কিছু মধ্যপ্রদেশের নিচিনা জায়গা বা রাজস্থান মই হলে ভাল নিশ্চয় ভাবো, আটাইকেইখনতে পালে মই ভাল পালো। এই চারি নম্বর ওয়ার্ডটোত এইটো কিমান নম্বর, 14 নম্বর ওয়ার্ডত তেওঁলোকৰ অস্তিত্ব আছে না চাওক। গ্রাসরুটত যদি কাম নকৰি অকল ভাষণ দি থাকে, আর হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভাষণ দিয়ে যদি ক্ষমতা নাহিম বলে ভাবে তাহলে মূর্খর স্বর্গত বসবাস করছে বলে মানে ভাবি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।